তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে সেই কর্মী, সেই ওদের বিটিএমসির যে হারমাদ বাহিনী, তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে এখন 2021 সালে। তো আপনিই বললেন খোকন খুঁটিয়া, দীপক খুঁটিয়া, উনি 2021 সালে যখন কি কেস আছে যে আমরাও জানি না, 2001 সালে তখন কেস, আজকে কি অ্যারেস্ট করছে সে কেস কি কিছু জানে না। ততদিন ও টিএমসি করতে বলে 2021 সালে যখন ভারতীয় জনতা পার্টিতে এলো তারপরে ও বাইরে চলে গিয়েছিল, এখন ওকে খুঁজে পেয়েছে, ওকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে। সো মিথ্যে কেসে জর্জরিত। এবং আমি শুধু বলছি না, পুলিশ, পুলিশ তো কাজ করছে টিএমসির হয়েই, সেটা আমরা জানছি। কালকে সংগ্রাম দোলই, আমি কালকে দুপুরবেলা যখন একটা 185 নম্বর বুথে গিয়েছিলাম, সেখানে বিজেপি বিজেপি নয়, সব মোদিজির জয়গান করছে। সেখানে সংগ্রাম দোলই, এমনি ইলেকশন কমিশনারের নির্দেশ অনুযায়ী 6:30 পরে প্রচার হয় না, সেখানে আমাদের ফুটেজ আছে। সংগ্রাম দোলই হারমাদ বাহিনীকে নিয়ে গিয়ে সেখানে মহিলাদের উপরে টর্চার করেছে। আমি ওনার নামে কেস ঠুকব, নারী নির্যাতনের কেস ঠুকব সংগ্রাম দোলইয়ের নামে, আমি কথা দিচ্ছি। তাছাড়া যা যারা ছিল, ভিডিও ফুটেজ আছে আমার কাছে। তুমি 8টার পরে তুমি ওখানে কিসের জন্য গিয়েছিলে? ওখানে তোমার 185 নম্বর বুথ পরমন্দপুর, সেখানে থ্রেড মারতে গিয়েছিল এরা রাতের অন্ধকারে, চোররা রাতের অন্ধকারে বেরো, হবে না, করতে দেব না, অ্যালাউ হবে না, কথা দিচ্ছি কাউকে ছাড়বো না। এরা যেভাবে দুর্নীতি করছে, মানুষকে থ্রেড দিতে যাচ্ছে, সংগ্রাম দোলে উনি ডাক্তারবাবু না অন্য কিছু, সেটা তো প্রমাণ হচ্ছে। বিজয়মুক্ত মার্ডার করেছে মাস্টার মাইন্ডের সংগ্রাম দোলে, আমরা বারবার বলেছি, এবং কালকে উনি যে নোংরামিটা করেছেন সেটা বাঞ্ছনীয় নয়, এবং একদম এটাকে প্রশ্রয় করা যাবে না। এবং আমি আপনাদের বলছি, আমাদের যাদের যাদের কেস অ্যারেস্ট করেছে তাদের বেল করে দেওয়ার দায়িত্ব তো আমার আছেই, অবশ্যই আমরা বিল করব, আমরা আইনি পন্থাতে যাব, কিন্তু খুব তাড়াতাড়ি ওই পুলিশ থানাতে আমরা অবশ্যই ধর্ণা দেব, এবং সেখানে গিয়ে আমরা বসে আমাদের হাত আমরা ছিনিয়ে নেব। না, বাচ্চায় আমি বেশ কয়েকবার প্রচারে গেছি, তো দিনের বেলার বাচ্চা আলাদা আর রাতের বেলার বাচ্চা আর এক অন্য রূপ। বাচ্চায় যারা হাইকোর্টে বেল রিজেক্টেড কিছু দুষ্কৃতি বিজেপি আশ্রিত এবং অশোক দিনদার প্ররোচনায় তারা তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি তাণ্ডব করে, তাদের আমরা অডিও শুনেছি যে নৃশংস ভাষায় মা বোনেদের গালিগালাজ করেছে, এবং গতকাল রাতেও দেখেছেন অলোকবাবুর মিসেসকে উত্তম সিং মারধর করেছে, একজন মহিলাকে অত্যাচার করেছে। এসবের কারণ হচ্ছে এই অশোক দিনদার, শান্ত বাচ্চাকে অশান্ত করে এই অশোক দিনদার। এরা বিধানসভা ভোটে ছাপ্পা মেরে জিতেছে অশোক, সেই ছাপ্পা ভোট আপনি যদি গ্রাউন্ড জিরো লেভেলে দেখেন, মানুষের হুঙ্কার, মানুষের চিৎকার, এর বিরুদ্ধে আপনারা শুনতে পাবেন। শুধু কখনো কিছু ছোট ঘটনা ঘটলেই এদের একটা সার্কাস টিম আছে, রাত্রে বেরিয়ে পড়ে শাঁখ বাজায় রাস্তাঘাটে, কিংবা তৃণমূল বাড়িতে কর্মীদের অত্যাচার। পুলিশ কী করতে হবে? পুলিশ এটা এখানকার যে ভৌগোলিক বৈশিষ্ট্য, যে এখানে খুব সরু সরু রাস্তা, মাছের ভেড়ি, জঙ্গল, পুলিশ পৌঁছানোর আগে এরা অত্যাচার করে তাণ্ডব চালিয়ে বেরিয়ে যায়। আমরা কোনো খুনের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা বিজয়বাবুর পরিবারের প্রতি সমবেদনা জানাই, কোনো মৃত্যু বা ডেড বডির উপর দাঁড়িয়ে রাজনীতিকে আমরা কখনো আদর্শ মনে করি না, আমাদেরকে তার পরিবারের প্রতি সমবেদনা থাকবে, কিন্তু কে এই বিজয় ভূঁইয়া, এর ব্যাকগ্রাউন্ড দেখবেন তাহলে দেখতে পাবে যে এর অত্যাচারে এলাকার মানুষ সন্ত্রস্ত ছিল, আর তাকে সাপোর্ট করতে করে অশোক দিনদা বিজেপি যারা পিছিয়ে পড়েছিল বিধানসভার পর আস্তে আস্তে আমাদের মানুষ ঢুকেছিল। একটা খুন হলো, কে খুন করিয়েছে? অশোক দিনদাই খুন করিয়েছে, এর প্ররোচনায় খুন হয়েছে, নিজেদেরকে আত্মঘাতী গোল দিয়ে অক্সিজেন পাওয়ার জন্য এটা করিয়েছে অশোক দিনদা, এবং এর বিচার হবে। অশোক দিনদা আমাকে কি জেলে ঢোকাবে? যে আমি তো বলছি যে আমি যদি দোষী সাব্যস্ত হই আমি নিজেই জেলে ঢুকে যাব, অশোক দিনদা নয়, আসলে নিজেই করিয়েছে। নিজেরা বিধানসভার পর আস্তে আস্তে ব্যাকফুটে চলে গিয়েছিলো, সেখানে তৃণমূল কর্মীদেরকে তাড়ানোর জন্য, একটা অক্সিজেন পাওয়ার জন্য বিজয়ভোগকে ফোন করিয়েছে। ভুলে যাবে না অশোক দিনদা, 2019 সালে বসুদেব মণ্ডল তৃণমূলের বুথ সভাপতি খুন হয়েছিল, যেসব খুনিরা তখন ফেরার ছিল তাদেরকে নিয়ে শুভেন্দুবাবু এই অশোক দিনদা এদেরকে মালা পরিয়েছিল, তখন কমপ্লেন হয়েছিল ইলেকশন কমিশনে, কিন্তু তার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
গোপন জায়গায় ওরা তাদের সঙ্গে মিটিং করেছিল এবং সেই ছবি সম্রাট সামন্ত নিজে পোস্ট করেছিল, সব কথা বাচ্চার মানুষ ভুলে যায়নি, ময়নার মানুষ ভুলে যায়নি। এশিয়ান পেন্টসের কালার ওয়ার্ল্ড মানি রায়কিশোর পেন্টার্স শুরু, প্রোপাইটার বিশ্বজিৎ, পেটুয়া স্কুলের সামনে, ময়না, পূর্ব মেদিনীপুর। মোবাইল 9732914187। রমণী মোহন গেস্ট হাউস, গড় ময়না, হুকলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। এখানে বিবাহ, অন্নপ্রাশন, বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান, কোম্পানির মিটিং এর জন্য ঘর ভাড়া দেওয়া হয়। প্রোপাইটার অনুব্রত পাল। মোবাইল 8759107519 এবং 7074233485। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017, এছাড়া অসিত বেরা 9933227739।